এই যে টোটালটাই একটা গ্রাম, এটা কাঁটাতার দিয়ে ঘেরা। আর এই পারটা ইন্ডিয়ার, এই যে দিকে চাষটা যে হচ্ছে নদী, এটা সামনে, এটা সামনে দেখতে পাচ্ছ, এটা গঙ্গারামপুরের পুনর্ভবা নদী, যেটা গঙ্গারামপুর উপর দিয়ে গেছে একদম পুরোটা বর্ডার এরিয়া, আর পুরো প্রচণ্ড রেস্ট্রিক্টেড। জবা ফুল তুলছো? জবা ফুল দুটা, দুটা জবা ফুল তোলো, দেখো দেখো আছে, ওই ওপরে আছে এইদিকে। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং, সুপ্রভাত সবাইকে। আসলে এখন মর্নিং নয়, এখন দুপুর হয়ে গেছে, আর আমার নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আজকে আমরা যাচ্ছি একটু নিঃসারিতে পুজো দিতে মাকে, কারণ আমাদের আমাদের দুজনের বাড়ি আর কি, আমাদের দুজনের বাড়ির কাজ চলছে, সেই উপলক্ষেই একটু মাকে পুজো দিয়ে আসা যাক। আর আজকে ছুটির দিন, শনিবার, তো পুজো দিয়ে একটু এদিক ওদিক কোথাও একটু ঘুরবো, তো সেটা তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। আগে চলো পুজোটা দিই, তারপরে ডিসাইড করব কোথায় যাওয়া যায়। অবশ্যই ভালো কোনো ইন্টারেস্টিং জায়গাতেই হয়তো যাব, যদি সময় থাকে, আর সময় থাকবেও, কারণ বিকেল পড়তে পড়তে যেতে হবে। যাই হোক, চলো পুজো দিই, পুজো দিয়ে তারপরে দেখা যাক কোথায় যাওয়া যায়, গিয়ে সেখানে তোমাদের সাথে সব কিছু শেয়ার করছি। এই যে চলে এসেছি মায়ের মন্দিরে, তো বুলটি পুজো দেবে বাড়ির নাম করে, পুজোটা দিক আর আমরা তোমাদেরকে পুজোটা দেখাই। আর এই মায়ের মন্দির নিয়ে তো ব্লগ এর আগেও দু তিনবার হয়েছে, তো মায়ের কাছে যতই আসা যায় ততই অনেক, ততই কম হয়। যাই হোক, তো মায়ের কাছে এসেছি পুজো দিতে, তো পুজো দেওয়া হোক। এই যে জেঠিমা একটু ঘুমাচ্ছিল, জেঠিমাকে ডিস্টার্ব করে ফেললাম। এটা কি তোমার অফিস? ঠিক ঠিক, কত বোঝে, তাও মনে কোনো অহংকার নাই। আর ওখানে মায়ের নতুন মন্দির তৈরি হচ্ছে, কবে হবে জানি না, কিন্তু হচ্ছে, হবে একদিন না একদিন, ঠিক হবে। জয় মা, জয় মা কালী, রক্ষা করো। কি সুন্দর মেঘ, কালকে রাত্রে কিন্তু আমাদের গঙ্গারামপুরে প্রচণ্ড বৃষ্টি হয়েছে, রাত্রি চারটের দিকে, চারটা সাড়ে চারটের দিকে প্রচণ্ড বৃষ্টি হয়েছে। আর তারপরে আজকে সকাল থেকে ভালোই রোদ, তো যেটা বলছিলাম আর কি, প্রচণ্ডই রোদ। আর আজকে শনিবার, তো আজকে খাওয়া দাওয়া হয়েছে খিচুড়ি, পাঁপড় ভাজা আর চাটনি, এ নিজের পেট পূজা করে তারপর মাকে পূজা দিতে এসেছি। আর পেটে খিদে রেখে কিন্তু কোনোদিন ভক্তি হয় না, এটা হয়তো অনেকেই মানো। জয় মা, আমাদের পূজা দেওয়া কমপ্লিট এখন, আর এখন যাচ্ছি একটু ঘুরু ঘুরু করতে, ঘুরতে, আর সাথে তোমাদেরকেও দেখাবো, তোমাদেরকেও নিয়ে যাবে, তোমরা তোমরাও আমাদের সাথে যাবে। আর কোথায় যাচ্ছি সেটা দেখতেই পাবে, দেখতে থাকো, চলো যাওয়া যাক। হ্যাঁ, মা যেতে চায় না ওখানে, মা এখানেই থাকবে, তো কী করবে, ঘুরি না, কমপ্লিট হবে।
গেলে একটা বাৎসরিক উৎসব বলতে গেলে, এটা ইন্দ্রনারায়ণপুর আমাদের কলোনি মাঠ। এই কলোনি মাঠে প্রত্যেক বছর ডে নাইট টুর্নামেন্ট হয়, অল ইন্ডিয়া ডে নাইট টুর্নামেন্ট দুই দিনের, তো সেটা এখন চলছে, আজকে থেকে শুরু হয়েছে। সুন্দরভাবে মাঠটাকে সাজিয়েছে, আর এটা কিন্তু একদম ঠিক পুনর্ভবা নদীর ধারে, আর এইদিকে কিন্তু রেল লাইন ব্রিজ। একটা ম্যাচ কমপ্লিট, এবার আরেকটা ম্যাচ শুরু হচ্ছে, তো এখানে খেলা হোক। আমরা ততক্ষণ তোমাদেরকে নিয়ে যাই একটু আরেকটা অন্য জায়গাতে, সেটা আজকে কিন্তু বুলটি তোমাদেরকে বলবে। আমাদের বাড়ির পেছনের রাস্তা আর কি, আমাদের বাড়ির পেছনেই বাগান আছে, আর বাগানের পরই বাঁধ, আর বাঁধের পাশেই কিন্তু নদী। এটা আমাদের অ্যাকচুয়ালি বাড়ির রাস্তা পেছন দিক, বর্ডারের দিকে। আর এটা হচ্ছে বর্ডারের পাশের গ্রাম, এটাকেই আপনার দিয়ে ঘেরা আছে। এটা হচ্ছে বিচ, এদিকে কাঁটাতার দিয়ে ঘেরা। এই যে আমরা এখন ব্রিজে উঠে গেলাম, এটা ব্রিজ সোজা, একদম পুরোটা বর্ডার এরিয়া, আর পুরো প্রচণ্ড রেস্ট্রিক্টেড। আর তোমরা জেনেই জানোই যে বর্ডার এরিয়া কতটা রেস্ট্রিক্টেড হয়, তো ওই দিকটাতে গেলে আরও ভালো করে তোমরা দেখতে পাতে, কিন্তু এই সময় আর যাওয়া যাবে না। তো কেমন লাগছে ভিডিওটা অবশ্যই জানিও কমেন্ট করে। আর ব্রিজটা কিন্তু খুব সুন্দর, যে ব্রিজের উপর দিয়ে এলাম তোমরা দেখতে পেলে, সেই ব্রিজটা কিন্তু খুব সুন্দর। এই যে আমাদের ঠিক পেছনেই এই ব্রিজটা, এই যে এই পেছনে কিন্তু এই ব্রিজটা, এই যে ব্রিজটা, এই যে ব্রিজটা গেছে, এটা কিন্তু কানেক্ট করছে। আর এই ব্রিজের পরে এই গ্রামটা, এটা একটা গ্রাম, আর এই গ্রামটা সোজা চলে গেছে গ্রামটা, এই গ্রামের পরেই কিন্তু বাংলাদেশ। এটা কিন্তু ইন্ডিয়ার লাস্ট গ্রাম আমাদের জেলাতে, এটাই, হ্যাঁ এই গ্রামটাই লাস্ট গ্রাম, এরপরই বাংলাদেশ। বিডিআর, বিডিআর আছে ওইদিকে, বিডিআরের ইয়েগুলো দেখা যায়, ক্যাম্পগুলো দেখা যায়, এখান থেকে হয়তো দেখা যাবে না। ওইদিকে বিডিআরের টাওয়ার, ওয়াচ টাওয়ার আছে, ওয়াচ টাওয়ারটা দেখা যায়। ওই যে ওইদিকে দেখতে পাচ্ছ, ওই যে গাছটা, ঠিক আছে, ওই যে গাছটা, এই যে সোজা গাছটা বড়, তার পাশে এইদিকে যে গাছটা, ওই যে মাঝখানটা শুকানো গাছ, তার পাশে এই যে গাছটা, ওই জায়গাটাতে ফাঁকা আছে, মোটামুটি 200-300 মিটার কাঁটাতার নাই, ওখান থেকে 0.300 মিটার 0.। এটা হচ্ছে কাঁটাতারের বেড়া, আর ওই পাশে কিন্তু 500 মিটার বাদ দিয়েই কিন্তু বাংলাদেশ। ওই যে সামনে যে চাষ হচ্ছে, ওটা ওটা ইন্ডিয়ার মধ্যে আছে, যে সামনে চাষ হচ্ছে এটা ইন্ডিয়ার মধ্যে আছে, এটা সামনের, এটা বাকিটা তারপর থেকে কিন্তু বাংলাদেশ শুরু। টোটালটাই একটা গ্রাম এটা, কাঁটাতার দিয়ে ঘেরা, আর এই পারটা ইন্ডিয়ার। এই যে দিকে চাষটা যে হচ্ছে নদী, এটা সামনে, এটা সামনে দেখতে পাচ্ছ, এটা গঙ্গারামপুরের পুনর্ভবা নদী, যেটা গঙ্গারামপুর উপর দিয়ে গেছে। তো এই নদীটা কিন্তু বাংলাদেশ থেকেই এসেছে, আর এই দূরের যেই চাষবাসগুলো হচ্ছে ওগুলো কিন্তু সম্পূর্ণটাই বাংলাদেশের মধ্যেই পড়ছে। আর এটা কিন্তু দিনাজপুর, এটাকে ওই পারটাকে বলা হয় দিনাজপুর। নিচের নদীটা যে যাচ্ছে, এটা হচ্ছে পুনর্ভবা নদী, বাংলাদেশ থেকে এসেছে। তোমরা এখান থেকে যেই ভিডিও ফুটেজটা দেখছো, সেটা টোটালটাই বাংলাদেশের। আর ওই যে জুম যে করা হলো, সেখানে কিন্তু বাংলাদেশের মানুষেরা মাছ ধরতে আসে প্রতিনিয়ত। ইভেন কিছুক্ষণ পরেও দেখতে পাবে যে সেখানে মাছ ধরতে এসেছিল, ইভেন মাছ ধরছে।
আর এই বাকি যে দূরের কাজগুলো দেখছো সেগুলো কিন্তু সম্পূর্ণই বাংলাদেশের মধ্যে, আর এটা হচ্ছে আমাদের ইন্ডিয়া। দেখো গাছগুলো কি সুন্দর, বলো তো এগুলো কিসের গাছ? এটা কিসের গাছ জানো? এগুলো যে আমরা বাড়িতে ফুল ঝাড়ু দিয়ে ঝাড় দেই না, ওটার গাছ। কি সুন্দর লাগছে না দেখতে? ওইদিকে এটা টোটালটাই বাংলাদেশের মধ্যে পড়তে। এই যে পতাকাটা দেখা দেখতে পাচ্ছ তোমরা, এই যে পতাকাটা, এই পতাকাটা থেকে তার পতাকাটা থেকে কিন্তু বাংলাদেশ শুরু। আর এই যে জুম করছি, আর ওটা কিন্তু টোটালটাই বাংলাদেশের মধ্যেই চলে পড়ছে। আর এই বর্ডার থেকে বাংলাদেশ, আমি 500 মিটার ভুল বলেছিলাম, 500 মিটার না, 150 মিটার পর থেকেই কিন্তু বাংলাদেশ। আর ওটা কিন্তু পতাকার ডিস্টেন্স কিন্তু 150 মিটার, যে পতাকাটা উঠছে ওইদিকে, এই যে পতাকার পতাকাটা যে উঠছে, এটা হচ্ছে দুইটা দেশের ডিভাইডেশন। কিন্তু নদী বন জঙ্গল এগুলোর মধ্যে কিন্তু কখনো ডিভাইডেশন হয় না, শুধু দুটো দেশের মধ্যেই ডিভাইডেশন। তবুও ভাগটা থাকবেই, যতই একই হোক কোনো কিছুই এক না। বুলটি বলছে যে একই আকাশ একই সব কিছু, তবুও ভাগ কেন? ভাগ তো থাকতেই হবে, তাই কি না? আর আকাশটা দেখে মনে হচ্ছে কিন্তু শরৎকালের আকাশ, একদম তুলোর মতন মেঘ ভেসে ভেসে বেড়াচ্ছে। ওই লোকগুলো তোমার ঠাকুরদা, একজন দিদা, তার মধ্যে একজন আমার ঠাকুরদা, সবাই মিলে মিশে আছে। আরে বলো না, ওটা কি বাংলাদেশ? এই দেখো কি করে মাছ ধরছে, এটা কিন্তু বাংলাদেশের মধ্যে। দেখতে পাচ্ছ কিভাবে মাছ ধরছে? নদীতে, নদীর জলে বাঁশ দিয়ে বাড়ি দিয়ে দিয়ে মাছ ধরছে। বাংলাদেশ ওপারটা, তোমাদের সবার বাংলাদেশ ঘোরা হয়ে গেল আমাদের সাথেও, সাথে সাথে এবার আমরা বাড়ি যাই, তোমাদেরকেও বাড়ি পৌঁছে দিই। আমাদের বিদেশ ঠিক হয়ে গেল বিনা পাসপোর্টে, মানে বিদেশ বলতে বাংলাদেশ ঠিক হয়ে গেল বিনা পাসপোর্টে। আর ওই যে বাংলাদেশ হচ্ছে আমাদের ইন্ডিয়ার চেকপোস্ট, বিএসএফ ক্যাম্প। আমরা এখন বাড়ির দিকে যাচ্ছি। ছেলেমেলে এখানে স্কেটিং করছে, প্র্যাকটিস করছে, এই গেল পড়ে গেল। কেমন লাগলো তোমাদের বাংলাদেশ ঘুরে? যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার, আর হ্যাঁ সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না আমাদের চ্যানেলে এসএফ ব্লগ। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কী করতে হবে তোমরা সবাই জানো, লাইক করতে হবে ভিডিওটিকে, কমেন্ট করতে হবে, এবং চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে, এবং পাশে থাকা বেল আইকনটিকে কিন্তু অন করে দিতে হবে। আর এসএফ ব্লগসের ভিডিওগুলো কিন্তু স্কিপ না করে সবাই দেখো, আশা করি ভালো লাগবে। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই যেগুলো বললাম সেগুলো প্লিজ করো, সাথে থেকো ভালো। দেখা হচ্ছে, বাই বাই।